প্রিয় দর্শক বৃন্দ, অবচেতন মনের শক্তিকে না বুঝে তাকে কাজ করানো ঠিক সেরকমই যেমন কোনো দিক নির্দেশনা ছাড়া বা লাইফ জ্যাকেট ছাড়া গভীর সমুদ্রে ঝাঁপ দেওয়া। আমাদের অবচেতন মন কোনো ঘোড়া নয় যাতে আমরা চড়ে বসে তার লাগাম টেনে আমাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছে যাব। এটি ততটাও সহজ নয় যতটা আমরা ভাবি। আসলে অবচেতন মনের গভীরতা বোঝা এবং সেটিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াটাই হল আসল চ্যালেঞ্জ। আজ আপনি যত বড়ই হয়ে যান না কেন, তবে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আপনার শৈশবের দিনগুলোকে ভিজুয়ালাইজ করুন। মনে করুন যখন আপনার স্কুলে ডাক্তারদের দল এসে সবাইকে টিকা দিচ্ছিল এবং কতজন শিশু ভয়ে পালিয়ে গিয়েছিল। সেই দৃশ্যটি ভাবতেই এক সেকেন্ডে আপনার চোখের সামনে সেই পুরনো দৃশ্যগুলি আবার ভেসে উঠবে। অথবা মনে করুন যখন সবাইকে স্কুলে চকলেট দেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণবশত আপনাকে সেই চকলেট দেওয়া হয়নি আর আপনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে তার জন্য মায়ের কাছে নালিশ করেছিলেন। অথবা সেই দিন যখন আপনি স্কুল কামাই করে অন্যের বাগান থেকে আম চুরি করেছিলেন এবং গাছে উঠে সারাদিন ধরে সেগুলি খেয়েছিলেন। প্রিয় দর্শক, এইসব স্মৃতিগুলো মনে করলেই তা মুহূর্তেই আপনাকে আনন্দে ভরে দেবে। কিন্তু খেয়াল করুন, এইসব দৃশ্যগুলো স্মরণ করতে আপনার অবচেতন মনের মাত্র এক সেকেন্ডেরও কম সময় লেগেছে। অতএব এর থেকে আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে আপনার অবচেতন মন কতটা শক্তিশালী। আমাদের জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা আমাদের অবচেতন মনের সাথে গভীরভাবে সম্পর্কিত। যেসব অনুভূতি আমরা অনুভব করি তা আমাদের অবচেতন মনে কোথাও লুকিয়ে থাকে যেন তা রেকর্ড করা হয়েছে। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমাদের জীবনের যাত্রায় আমরা আমাদের অবচেতন মনে এতগুলি খারাপ, ভালো এবং এতগুলি ঘটনার অনুভূতি সঞ্চিত করা হয়েছে যে আমরা তাদের গণনাও করতে পারি না। তাই আমাদের অবচেতন মন এমন একটি শক্তি যেটিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুব সহজেই পাওয়া সম্ভব। এটি সেই অদৃশ্য শক্তি যা আমাদের প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি লক্ষ্যকে পূরণ করার ক্ষমতা রাখে। এটি আমাদের চিন্তা শক্তির থেকেও অনেক বেশি শক্তিশালী, কিন্তু এর সঠিকভাবে ব্যবহার করা একটি শিল্প যেটাকে আমাদেরকে বোঝা এবং গ্রহণ করার প্রয়োজন। প্রিয় দর্শক, মানুষের জীবনে যতটুকু শক্তি এবং সামর্থ্য রয়েছে তার সবচেয়ে বড় উৎসই হল তার অবচেতন মন। এটি সেই অদৃশ্য শক্তি যা আমাদের প্রতিটি সিদ্ধান্ত, অনুভূতি এবং আমাদের প্রতিটি ক্রিয়ার পেছনে কাজ করে। প্রায়ই আমরা আমাদের সচেতন মনের সীমার মধ্যেই আবদ্ধ থাকি, কিন্তু যখন আমরা আমাদের অবচেতন মনকে জাগিয়ে তুলি এবং এর প্রকৃত শক্তিকে উপলব্ধি করি তখন আমাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন শুরু হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যে কীভাবে অবচেতন মনকে কাজ করানো যায় আর কীভাবে এর শক্তি ব্যবহার করে আমাদের জীবনের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করা যায়। তবে প্রিয় দর্শক, সবার প্রথমে আমাদের বোঝা দরকার যে আমাদের অবচেতন মন কোনো ঘোড়া নয় যাতে চড়ে আমরা আমাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছে যাব। হ্যাঁ, এটি এতটা সহজও নয়। আমাদের মন দুই ভাগে বিভক্ত, একটি সচেতন মন এবং অপরটি হল অবচেতন মন। আমাদের সচেতন মন হল মস্তিষ্কের সেই অংশ যা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, যেমন সিদ্ধান্ত নেওয়া, চিন্তা করা, বিশ্লেষণ করা ইত্যাদি ইত্যাদি। এর বিপরীতে অবচেতন মন আমাদের অনুভূতি, অভ্যাস এবং মানসিক চিত্রগুলোকে পরিচালনা করে এবং তাদের সংরক্ষণ করে। এটি এক ধরনের মেমরি কার্ড যার ক্ষমতা 200 মিলিয়ন গিগাবাইট পর্যন্ত হতে পারে, যা প্রকৃতির দ্বারা কেবল মানুষকেই দেওয়া হয়েছে। তাই মানুষকে দেবতুল্য বলা হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের অবচেতন মনের শক্তি অসীম, এটি আমাদের বিশ্বাস এবং আমাদের ধারণাগুলোকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি কোনো একটি বিষয় নিয়ে বারবার ভাবেন তাহলে তা আপনার অবচেতন মনে স্থায়ীভাবে বাসা বাঁধে এবং আপনার জীবনে সেই অনুযায়ী ঘটনাগুলোকে আকর্ষণ করে। তাই খুবই জরুরি যে আমরা আমাদের অবচেতন মনকে
সবসময় ইতিবাচক চিন্তা ও ইতিবাচক ধারণার দ্বারাই যেন পূর্ণ রাখি। তবে প্রিয় দর্শক, অবচেতন মনকে কাজ করানোর আগে আমাদের তাকে জাগ্রত করতে হবে, আর এজন্য প্রতিদিন আমাদের জীবনে ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক ধারণাগুলিকে গ্রহণ করতে হবে। কারণ আপনার চিন্তা এবং কথা আপনার বাস্তব দুনিয়া গঠন করে। যখন আপনি আপনার অবচেতন মনে ইতিবাচক চিন্তা এবং ধারণাগুলোকে দৃঢ় করেন, তখন সেটা তাদের বাস্তবে পরিণত করতে কাজ করে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন সকালে নিজেকে বলেন যে আমি আত্মবিশ্বাসী এবং সফল ব্যক্তি, তাহলে আপনার অবচেতন মন এটি সত্য বলে ধরে নিয়ে সেই দিকে কাজ করা শুরু করে দেবে। আবার যদি আপনি মনে করেন যে আমি কখনোই সফল হতে পারবো না, আমার জীবনের এটার বা ওটার অভাব রয়েছে, তাহলে আপনার অবচেতন মন আপনাকে কখনোই সফল হতে দেবে না। মানুষের অবচেতন মন চিত্র এবং দৃশ্যের মাধ্যমে সবচেয়ে দ্রুত বোঝে। যখন আপনি আপনার লক্ষ্যের পরিষ্কার এবং একটি জীবন্ত ছবি নিজের মনে তৈরি করেন, তখন আপনার অবচেতন মন সেই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদগুলোকে আকর্ষণ করে। আর এই প্রক্রিয়ায় আপনাকে আপনার লক্ষ্য অর্জনের অনুভূতিও অনুভব করতে হবে, যেন তা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে। তাই প্রতিদিন নিজের লক্ষ্যকে ভিজুয়ালাইজ করুন এবং এমনভাবে খুশি হন যে যেন সত্যি অর্জন করে ফেলেছেন। প্রিয় দর্শক, অবচেতন মনকে জাগ্রত করতে হলে আপনাকে ধ্যানের আশ্রয় নিতে হবে। কারণ ধ্যান আপনার মনকে শান্ত করে এবং আপনাকে আপনার অবচেতন মনের সাথে গভীরভাবে যুক্ত হতে সাহায্য করে। হ্যাঁ, যখন আপনি ধ্যান করেন, তখন আপনার সচেতন মনের কার্যকলাপ ধীরে ধীরে কমে আসে এবং আপনি গভীর অবচেতন মনকে সংযুক্ত করতে পারেন। এই প্রক্রিয়া আপনার অন্তর্নিহিত সত্যকে প্রকাশ করে এবং আপনাকে সেই সীমাবদ্ধতাগুলো ভাঙতে সাহায্য করে যা আপনি আপনার মনে তৈরি করে রেখেছেন। তাই প্রিয় দর্শক, ধ্যানের জন্য প্রতিদিন কিছুটা হলেও সময় দিন। অবচেতন মনকে জাগ্রত করতে হলে আপনাকে আপনার শক্তিশালী চিন্তাগুলোকে বারবার কল্পনা করতে হবে। যখন আপনি কোনো চিন্তা বা লক্ষ্যকে বারবার কল্পনা করেন, তখন তা আপনার অবচেতন মনে গভীরভাবে প্রবেশ করে। এজন্য আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছুক্ষণ সময় বের করে আপনার চিন্তাগুলো জোরে জোরে বলুন এবং একাগ্রতার সাথে সেগুলোকে অনুভব করুন। এর জন্য আপনি যদি চান তাহলে আয়নার ব্যবহার করতে পারেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আপনার ইচ্ছাগুলি বলুন। নিজের চোখে চোখ রেখে নিজের সাথে কথা বলুন। প্রিয় দর্শক, ঘুমানোর আগে এমন কিছু মুহূর্ত থাকে যা আপনার অবচেতন মনকে জাগ্রত করার জন্য সবচেয়ে সংবেদনশীল সময় হয়ে থাকে। যখন আপনি ঘুমানোর আগে আপনার লক্ষ্য বা কোনো ইতিবাচক চিন্তা সম্পর্কে ভাবেন, তখন সেই চিন্তা আপনার অবচেতন মনে গভীরভাবে প্রবেশ করে এবং পুরো রাত তা নিয়ে কাজ করে। তাই ঘুমানোর আগে কখনো আপনার সমস্যাগুলো নিয়ে ভাববেন না, বরং ভাবুন এবং কল্পনা করুন যে আপনার সব স্বপ্নগুলি পূরণ হয়ে গেছে, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়েছে এবং আপনি একটি আনন্দময় জীবন যাপন করছেন। এবার আসুন প্রিয় দর্শক, আমরা আলোচনা করি যে কিভাবে আপনার অবচেতন মনকে কাজে লাগানো যায়। অবচেতন মনকে কাজ করানোর আগে আপনাকে পরিষ্কারভাবে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। সবার প্রথমে আপনাকে আপনার লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে, কারণ অবচেতন মন অস্পষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে পারে না। উদাহরণস্বরূপ, আপনি যদি আর্থিক সাফল্য চান, তাহলে এটা বলবেন না যে আমার টাকা দরকার, বরং পরিষ্কারভাবে বলুন যে আমি 100,000 টাকা উপার্জন করবই। এটা নিশ্চিত করুন এবং কল্পনা করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই 100,000 টাকা এসে গেছে। অবচেতন মনকে কাজ করানোর আগে আপনাকে আপনার অন্তরে একটি শক্তিশালী বিশ্বাসের গঠন করতে হবে। বিশ্বাসই হল সেই মূল যা আপনার অবচেতন মনকে পুষ্টি ও জল দেয়। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে আপনার লক্ষ্য এবং আপনার ক্ষমতার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। কারণ মনের মধ্যে যদি কোথাও সন্দেহ থেকে যায়, তাহলে তা আপনার অবচেতন মনকে দুর্বল করে দেবে। এজন্য গভীরভাবে নিজের মধ্যে বিশ্বাস তৈরি করুন যে আপনি যা চান তা অবশ্যই অর্জনও করতে পারেন। আর যদি আপনি সামান্য হার মানেন, তাহলে ফলাফল বিপরীত হতে পারে।
ধরুন আপনি মাটিতে একটি আমের বীজ রোপণ করেছেন এবং প্রতিদিন তাতে জল দিচ্ছেন, তাহলে একদিন সেই গাছ আপনাকে আম না দিয়ে ছেড়ে যাবে না। ঠিক তেমনি যদি আপনি অর্থের বীজ আপনার অবচেতন মনে রোপণ করেন, তবে সঠিক সময়ে আপনি সেই অর্থ অবশ্যই পাবেন। তবে সেই অর্থ পাওয়ার সময়কাল আপনার বিশ্বাস এবং ইচ্ছার উপর নির্ভর করবে, যেমন কিছু গাছ থেকে আম পেতে কিছুটা বেশি সময় লাগে। অবচেতন মনকে কাজে লাগানোর আগে আপনাকে আপনার নেতিবাচক চিন্তাগুলো পরিত্যাগ করতে হবে। অবচেতন মন নেতিবাচক এবং ইতিবাচক উভয় চিন্তাকেই সমানভাবে গ্রহণ করে, এজন্য নেতিবাচক চিন্তাগুলিকে মনে কখনোই স্থান দেবেন না। কাজেই যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, ততক্ষণাৎ সেটিকে ইতিবাচক চিন্তায় পরিবর্তন করুন। এটি সত্য যে মানুষের মস্তিষ্কে প্রতিদিন 60,000-এরও বেশি চিন্তা আসে এবং তাদের মধ্যে 99% চিন্তাই নেতিবাচক হয়। হ্যাঁ প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। কাজেই যতটা সম্ভব নেতিবাচক চিন্তা থেকে ততটাই দূরে থাকুন বা সেগুলো এড়িয়ে চলুন। অবচেতন মনকে কাজে লাগানোর আগে আপনাকে আপনার মনের উপর ধ্যান কেন্দ্রীভূত করতে হবে। মনোযোগ কেন্দ্রীভূত করা অবচেতন মনের সঙ্গে কাজ করার, তার সঙ্গে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দেন, তখন আপনার অবচেতন মনও সেই দিকেই কাজ করতে শুরু করে। যে কোনো বিভ্রান্তি এড়াতে আপনার লক্ষ্যকে প্রতিদিন মনে করুন এবং এটিকে আপনার অগ্রাধিকার বানান। যখন আপনি একটি লক্ষ্য নির্ধারণ করে ফেলছেন, তখন অন্য কোনো লক্ষ্যের বিষয়ে ভাববেন না, কারণ এতে মনোযোগ বিভ্রান্ত হয়ে যাবে এবং প্রথম লক্ষ্য কখনোই পূরণ হবে না। আজকের ব্যস্ত জীবনে আপনি একসাথে সব কিছু চান, কিন্তু মনে রাখবেন এটা কোনোদিনও সম্ভব নয়। হ্যাঁ, এটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে হবে। তাই প্রিয় দর্শক, এক এক করে প্রত্যেকটি লক্ষ্যকে পূরণ করুন এবং জীবনের পথে আরও এগিয়ে যান। কখনোই অন্যদের সাথে নিজেকে তুলনা করবেন না, বরং আপনার অবচেতন মনের শক্তির উপর বিশ্বাস রাখুন। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি আপনার অবচেতন মনের ক্ষমতায় বিশ্বাস করুন। যখন আপনি এটিকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলেন, তখন আপনার অবচেতন মন আপনার লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করতে শুরু করবে। এটি আপনাকে সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আপনি আপনার মনে যেমন একটি পৃথিবী গড়বেন, বাস্তব জগতেও আপনি ঠিক তেমনটাই পাবেন। যখন আপনি আপনার অবচেতন মনকে জাগিয়ে তুলে এটিকে আপনার লক্ষ্য অনুসারে কাজ করাবেন, তখন আপনি আপনার জীবনে বিশাল পরিবর্তন দেখতে পাবেন। তখন আপনি খুব সহজেই আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন, আপনার ভয় এবং ব্যর্থতাকে পিছনে ফেলে একটি সফল এবং সন্তোষজনক জীবন যাপন করতে পারবেন। প্রিয় দর্শক, চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে অবচেতন মনের শক্তি অসাধারণ এবং অনন্ত। এটি আমাদের স্বপ্ন এবং ইচ্ছার পথে নিয়ে যেতে সক্ষম, যদি আমরা এটিকে সঠিক পথে কাজ করতে প্রশিক্ষণ দিতে পারি তবেই। যদি আপনি আপনার অবচেতন মনের শক্তিকে বোঝেন এবং এটিকে আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করেন, তাহলে কোনো কিছুই আপনার স্বপ্নপূরণে বাধা হতে পারবে না। আপনার মনের এই গভীরতার সাথে যুক্ত হয়ে আপনি আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন এবং আপনার প্রতিটি স্বপ্নকে পূরণ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপাতত এটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ভালোভাবে যত্ন নিন। ধন্যবাদ।